সোনামুড়া মহকুমা জুড়ে চলছে দুষ্কৃতিকারীদের অরাজকতা। দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে দুই রাবার চাষী রাবার গাছ কেটে ধ্বংস করে দিল। ঘটনা সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে। জানা গেছে ওই এলাকার দুই ভাই বিপ্লব ঘোষ এবং ছুটন ঘোষ রাবার গাছ লাগিয়েছিল গত 3 বছর আগে। শনিবার সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখে তাদের বাগানের সব কয়টি রাবার গাছ কেটে ফেলে দিয়েছে কে বা কারা। এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন রাবার বাগানের মালিক। এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় তাদের দুই ভাইয়ের রাবার বাগানের সবগুলি রাবার গাছ দুষ্কৃতিকারীরা কেটে ধ্বংস করে দিয়েছে। চাষিরা জানিয়েছেন তারা রাবার গাছগুলি বড় আশা করে লাগিয়েছিলেন, যাতে তারা তাদের পরিবারের লোকজনদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারে। কিন্তু শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা তাদের এই আশাটুকু পূরণ হতে দিল না। ক্ষতিগ্রস্ত দুই রাবার চাষি জানিয়েছেন দুষ্কৃতিকারীদের দ্বারা এই ধরনের ঘটনায় তাদের কমপক্ষে আনুমানিক 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘটনাটি শনিবার সকালে ক্ষতিগ্রস্ত রাবার চাষী দুই ভাইয়ের পক্ষ থেকে লিখিত আকারে থানায় মামলা দায়ের করে। সোনামুড়া পুলিশ প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন পুলিশ যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীদের জালে তুলতে সক্রিয় ভূমিকা পালন করে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, কোথাও দুষ্কৃতিকারীদের হামলা সংঘটিত হচ্ছে, কোথাও অস্ত্র দেখিয়ে বাড়িঘর লুট হচ্ছে। এর নামে কি ডাবল ইঞ্জিনের সুশাসন? কোথায় রাজ্যের কালাস প্রাপ্ত পুলিশ বাহিনী? কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না রাজ্যের সার্বিক পরিস্থিতি? এসব ঘটনার পিছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে না তো? প্রশ্ন কিন্তু থেকেই গেল। দেখেন, আমি 7খানি জায়গার মধ্যে 600 গাছ লাগাইছি। কালকে রাত্রে কোন দুষ্কৃতীরা আইয়া আমার পুরো গাছটিরে কাটতে লাগছে। এই দেখেন আমার রাবার সারাটি কেমনে কাটছে, দেখেন। এই দেখেন, ওই দেখেন, পুরো গাছটিরে কাটতে লাগছে। কোন আমি বিচার চাই, কে বা কাহারা কাটছে এটা তো আর কইতে পারি না। দুষ্কৃতিকারীরা যাতে শক্ত বিচার হয়, এই বিচারটাই আমি চাই। আমাদের জায়গা ছিল 7খানি, 7খানির মধ্যে রাবারের সারা লাগাইছিলাম 585 রাবার সারা। বড় হয়েছে কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা আমরা 585টা সারা তুলে দেখতে লাগছি। এর অভিযোগে আমরা বিচার চাই, ন্যায্য বিচার যাতে পাই। অভিযোগ জানাইছি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।